بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال رسول الله صلى الله عليه وسلم نهي النبي صلى الله عليه وسلم عن إذاعة المال أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم إقرأ বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যিনি রহমানুর রহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি যিনি রহমাতুল্লিল আলামিন দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল কোরআন প্রোগ্রামে আমি আজকে আপনাদের সামনে হালাল এবং হারাম এই বিষয়ের তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ এর আগে আরও দুইটি পর্বে আমি আলোচনা করেছি হালাল হারাম খাবারের ব্যাপারে হালাল এবং হারামের হুকুম কি সেই ব্যাপারগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্ত হলেও আজকে পোশাক আশাক শারীরিক ব্যাপারে এবং নিজের শরীর লালন পালন করা এগুলোর উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন দর্শক শ্রোতা আমি আগে যে দুই পর্বে আলোচনা করেছি কিছুটা টাচ করতে চাই হালাল এবং হারাম আল্লাহ পাকের দোয়া বিধান এগুলো স্পষ্ট যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো হারাম যেগুলো আল্লাহ পাক হুকুম করেছেন সেগুলো হালাল যেমন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়া লাহমুল খিনজির আল্লাহ পাক হালাল পশু মারা যাওয়ার পর সেটা আমাদের জন্য হারাম করেছেন এবং ব্লাড আমাদের জন্য হারাম করেছেন শুয়োরের গোশত আল্লাহ পাক আমাদের জন্য হারাম করেছেন ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং গাইরুল্লাহর নামে যেগুলো জবাই করা হয় দে পশু বাবা শাহজালালের নামে জবাই বড় পীর আব্দুল কাদির জিলানির নামে জবাই কোনো মাজারে গিয়ে জবাই করা সেটা যদিও হালাল পশু সেগুলো আমাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আল্লাহ পাক আমাদের জন্য মদকে হারাম করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন জুয়া হালাল করে হারাম করেছেন আমাদের জন্য, আল্লাহ পাক রাব্বুল আলামিন লটারি হারাম করেছেন। এই ব্যাপারগুলো আমি ধারাবাহিকভাবে গত দুই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন আলমে আরওয়াহে একসাথে সকলের রূহকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। আমরা পৃথিবীতে এসেছি, আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ। হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবীও, তিনি আমাদের আদি পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্য থেকে হযরতে হাওয়া আলাইহা সালাতু সালাম, যিনি আমাদের মা, তাকে সৃষ্টি করলেন। অনেকদিন তারা জান্নাতে থাকলেন, বিচরণ করলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে দুনিয়াতে আসলেন। আল্লাহ পাক হুকুম করেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা এই বৃক্ষের নিকটে যেও না, যদি যাও বক্ষণ করো তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান ইবলিস সে ধোঁকা দিয়েছিল, শেষে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এটা বুঝালো, আল্লাহ হাযিহিস সাজারা বলেছেন, নির্দিষ্ট করে এই গাছের নিকটে যেও না বলেছেন, অন্য গাছের নিকটে যদি যাও, অন্য গাছের ফল যদি খাও কোনো অসুবিধা হবে না। বক্তব্যটা ছিল তার সুন্দর, কিন্তু উদ্দেশ্য ছিল তার খারাপ। আজকের যুগেও আমরা দেখি অনেকে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু এর পিছনে উদ্দেশ্য তাকে খারাপ। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সুন্দর কথা বললেই হবে না, উদ্দেশ্য কী, মানুষ কি সুন্দর, নিকৃষ্ট মানুষের মুখ থেকে উৎকৃষ্ট কথা যদি বের হয় এটা চিন্তাভাবনা করে এই কথাটাকে ফলো করতে হয়। দুশ্মনের মুখ থেকে ভালো কথা যদি আসে সেই কথাটা চিন্তাভাবনা করে সামনের দিকে অগ্রসর হতে হয়। ইবলিস এসে আদম আলাইহিস সালামকে এই ধোঁকা দিল, সিমিলার গাছ অন্যটার ফল খেলে কিছু হবে না। তারা ফল খেলেন, যা হবার তা হলো। আল্লাহ পাকেরই হুকুম ছিল আমরা পৃথিবীতে আসব, আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার পর সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল। কাবিল কর্তৃক হযরতে হাবিলকে শহীদ করা হলো। আল্লাহ পাক ফাবাআসাল গুরাব, কাককে পাঠালেন, কাউয়াকে পাঠালেন, এক কাউয়া আর এক কাউয়াকে হত্যা করে ফেলল, এবং এই কাকটি পা দিয়ে গর্ত খুঁদে দ্বিতীয় কাকটিকে কবর দিল। এই অবস্থা যখন দেখলেন, কাবিল যখন দেখল, কারণ তার ভাইয়ের লাশ হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে, কী করবে না করবে, এই সময় এই কাকের অবস্থা দেখে, কাকের কাছ থেকে কবর খুদার পদ্ধতি জেনে তার আপন ভাইকে হযরতে হাবিলকে কবর দিল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো, অন্যায় কাণ্ড সংঘটিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছেন, বানিয়েছেন আমাদেরকে। উদ্দেশ্য হলো ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, তিনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহর কাজ করার জন্য। অন্যত্র আল্লাহ পাক ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। মানুষকে পাঠানোর আগে কিন্তু আল্লাহ পাক জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তারা আল্লাহর ইবাদত করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা আল্লাহর নাফরমানি করেছে। এখনও জিন জাতি পৃথিবীতে রয়েছে। কেউ কেউ প্রশ্ন করেন যে জিন ব্যাপারটা কি সত্য? আমরা নিজের কানে শুনেছি
এই প্রশ্নের জবাবে মনে করেন না না জিন বলতে কিছু নাই, এটা একটা বাহাতব কথা, এটা একটা মিথ্যা কথা। অথচ আল্লাহ পাক কুরআনুল করিমের মধ্যে বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফালাক সূরাতুন নাসের মধ্যে বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানেও আল্লাহ পাক জিন এবং ইনসানের কথা বলেছেন, যে যারা মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এরা জিনদের মধ্য থেকেও হতে পারে, ইনসানদের মধ্য থেকেও হতে পারে। এতে করে বুঝলাম জিন জাতীয় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে, রুহের জগতে সবাইকে একসাথে তৈরি করেছেন, একসাথে দিয়েছেন, একসাথে সকলের রুহ তৈরি করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রুহ তৈরি করে এক জায়গায় রেখে হুকুম করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই জবাব দিয়েছিলাম কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এতে প্রমাণিত হলো এক জায়গায় আমাদের রুহকে আল্লাহ পাক তৈরি করে রেখেছিলেন, কিন্তু আমরা দুনিয়াতে এসেছি কেউ আগে কেউ পরে, ধারাবাহিকভাবে এখনও আসনেওয়ালা বাকি রয়েছেন, কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কিন্তু রুহ কিন্তু একসাথেই আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় রেখেছেন দুনিয়াতে আমাদের থাকার, এই সময় যখন হবে তখনই আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, অন্যথায় আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না। আমরা দেখেছি অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুর জন্য হাহাকার করেন, 100 বছরের উপরে বয়স হয়ে গেছে, অথচ তার হাতেই তার সন্তান ইন্তেকাল করেছেন, তার হাতেই তার সন্তানের সন্তান অর্থাৎ নাতিনসা ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি এত বৃদ্ধ হয়ে গেছেন এবং বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তাই এমন মানুষকেও আমরা দেখেছি। এতে করে বোঝা গেল দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা রয়েছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার ধারাবাহিকতা নাই, আল্লাহ যখন হুকুম করেন তখনই আমরা দুনিয়া থেকে যেতে পারব। আমি এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক যখন হুকুম হবে তখন আমাদেরকে দুনিয়া থেকে নেবেন, নিজের ইচ্ছায় আমরা চাইলেই আমরা মৃত্যুবরণ করতে পারবো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত, তোমরা নিজেদের সত্তাকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়াময়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিষেধ করেছেন আমাদের সত্তাকে হত্যা করতে। এই আয়াতের তাফসিরের মধ্যে এবং অসংখ্য হাদিসের রেফারেন্সে এসেছে যে কেউ ইচ্ছা করে নিজের কোনো অঙ্গহানি করতে পারবেন না, কেউ ইচ্ছা করে নিজেকে হত্যা করতে পারবেন না। আজকাল বিশ্বময় সুইসাইডের প্রবণতা দেখা যায়, বিশেষ করে উন্নত বিশ্বে, উন্নত দেশগুলোতে, তথাকথিত সভ্য দেশগুলোতে এর প্রবণতা খুব অধিক হারে বেড়ে গেছে। আমরা অহরহ আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকা, ইন্টারনেটের মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমি দেখেছি সমীক্ষায় করোনার কারণে যত মানুষ মারা যান এর থেকে বেশি মানুষ পৃথিবীতে সুইসাইড করে মারা যান, আত্মহত্যা করে মারা যান, নাউজুবিল্লাহ মিন জালিক। এটার কোনো অধিকার মানুষের নাই, কোনো রাইট নাই যে নিজে নিজের জানকে মেরে ফেলবেন। হাদিসে এসেছে যে নিজে নিজে নিজের জানকে কবজ করবে অর্থাৎ সুইসাইড করবে, আত্মহত্যা করবে, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এই প্রবণতা ইতিমধ্যে এসে ঢুকে গেছে, আগের সময়ে তেমন একটা দেখা যেত না, কিন্তু যত দিন যাচ্ছে উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে আমাদের মধ্যেও এই প্রবণতা, সুইসাইড প্রবণতা বেড়ে গেছে। অনেকেই মেডিসিন খেয়ে, পয়জন খেয়ে ট্রেনের নিচে পড়ে, বিল্ডিং থেকে জাঁপ দিয়ে দুনিয়ার
সাময়িক কষ্ট ভুলার জন্য চেষ্টা করেন। মনে রাখবেন, এই দুনিয়ায় যত বড় কষ্টই হোক না কেন, প্রিয় মানুষকে হারানোর কষ্ট, নিজের সম্পদ হারানোর কষ্ট, কারোর কাছ থেকে বেতা পাওয়ার কষ্ট, এই কষ্ট ভুলার জন্য সুসাইড করা মনে করে থাকেন, মনে হয় এই কষ্ট আমি ভুলে যাব সুসাইড করলেই। না না, মনে রাখবেন, এর থেকে অধিকতর অধিকতর কষ্ট যেটা কল্পনা করতে পারবেন না, এই সুসাইড করার কারণে আপনি একজন ইমানদার মানুষ হওয়ার পরেও সুসাইড করার কারণে আপনার সকল আমল সকল কিছু বরবাদ হয়ে যাবে এবং আপনি চিরস্থায়ী জাহান্নামের লাকড়ি হয়ে যাবেন। তাই এই কষ্টই শেষ কষ্ট নয়, মনে করবেন না এটাই শেষ কষ্ট। আমি অনেককে দেখেছি, অনেকেই আমাকে বলেছেনও, কয়েক জায়গায় আমি গিয়েছিও হেল্প করার জন্য, যে এক জায়গায় শুনলাম যে একজন কষ্ট ভুলার জন্য একসাথে 25-30টি প্যারাসিটামল খেয়ে বাথরুমে খিল দিয়ে বসে আছেন। আমাকে ফোন দিলেন, আমি গেলাম, গিয়ে অনেক কিছু বোঝানোর পর এরপরে দরওয়াজা খুললেন, দেখা গেল 20-25টির মধ্যে অনেকটা গিলে ফেলেছেন, বাকিগুলো হাতে আছে। আমরা অনেক চেষ্টা করে হাত থেকে এই প্যারাসিটামলগুলো উদ্ধার করলাম। এভাবে আমি নিজের চোখে দেখেছি অনেককে, যে আত্মহত্যা করার জন্য একজনকে এদেশেই ট্রেনের মধ্যে চাপ দিয়ে পড়ার জন্য তিনি তৈরি হচ্ছিলেন এবং ট্রেনের দিকে যাচ্ছিলেন। আমাকে এভাবে ফোন করা হলো, আমরা গেলাম, তাকে আটকানো হলো, এরপরে আমি গিয়ে ওনাকে বুঝালাম। আলহামদুলিল্লাহ, এভাবে আমি এদেশেই 3-4 সুসাইড কর্ণওয়ালা লোককে গিয়ে আমি বুঝিয়ে তাদেরকে, এখনও তারা জীবিত আছেন, কেউর কথা বলতেছি 15 আগের কথা, 10 আগের কথা, আলহামদুলিল্লাহ এই 3-4 লোক এখনও জীবিত আছেন, বহাল তবিয়তে আছেন এবং ভালো আমল করতেছেন। ওনারা যদি তখন সুসাইড করতেন, ওনাদের জীবন বরবাদ হয়ে যেত, এই জীবনও বরবাদ হতো, পরকালের জিন্দগিও নষ্ট হয়ে যেত। তাই কেউ সুসাইড করতে পারবেন না, এটা হলো বড় ধরনের গুনাহের কাজ। আবার কেউ কেউ নিজের অঙ্গহানি করেন, এটা হারাম কাজ। যেমন কোনো কারণে কেউর সাথে নারাজ হলে, প্রিয় মানুষের সাথে নিজের হাত কেটে ফেলা, চাকু দিয়ে কেটে ফেলা, নিজের বডির মধ্যে দাগ দেওয়া, যেভাবে অনেক সময় মহরমের সময়ে নিজের শরীরে আঘাত করে অন্যের আঘাতের কথা স্মরণ করা, এটা সম্পূর্ণ হারাম। বডির মধ্যে আঘাত করার কোনো পারমিশন আপনাকে দেওয়া হয় নাই, কারণ এই বডি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। এই বডি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া দান, প্রতিনিধির যে কাজ, এই কাজ করা। বডির সুস্থতা, নিজের শরীরের খিদমত, নিজের শরীরেরও হক রয়েছে নিজের উপরে, শরীরের সুস্থতা, শরীরের যত্ন নেওয়া, ঘুমের সময় ঘুম, খাবারের সময় খাবার, রেস্টের সময় রেস্ট করা, শরীরের পরিচর্যা করা, নখ কাটা, চুল কাটা, গোসল করা, এটা ইসলামের বিধান, সুন্নত পদ্ধতি রয়েছে কীভাবে আপনি শরীরের পরিচর্যা করবেন। এ কারণেই তো আপনি এমন কিছু খেতে পারবেন না যেটা আপনার শরীরের জন্য ক্ষতি হয়। ইসলামের বিধানই হলো যেটা খাইলে শরীরের ক্ষতি হয় সে ধরনের জিনিস খাওয়া মাকরুহে তাহরিমি। যেমন এমন পচা খাবার, বাসি খাবার খাওয়া মাকরুহে তাহরিমি, যে খাবারটা খাইলে আপনার পেটে অসুখ হয়ে যাবে, যে খাবার খাইলে আপনি বমি হবে, যে খাবার খাইলে আপনার ফুড পয়জন হয়ে যাবে, সে ধরনের পচা খাবার, বাসি খাবার খাওয়া মাকরুহে তাহরিমি, মাকরু। এমন খাবার যেটা খেলে মানুষের কলিজার মধ্যে পচন ধরবে, ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাবে, মানুষের ভিতরে রোগ তৈরি হবে, যেমন আমাদের দেশে সাদা, জর্দা ইত্যাদি জাতীয় জিনিস খাওয়া হয়, যেগুলো আস্তে আস্তে মানুষের রোগের সৃষ্টি করে, সেগুলোও খাবার মাকরু, অনেকাংশে মাকরুহে তাহরিমি। সিক্রেট, যেগুলো মানুষ টাকার অপচয়ও হয়, মানুষের দৈহিক ক্ষতিও হয়, এমনকি দুনিয়ার মধ্যে মনে হয় আমার জানা মতে একমাত্র খাবার যে খাবারের গায়ের মধ্যে লেখা থাকে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আপনার জন্য মৃত্যুও নিয়ে আসতে পারে। এরপরেও মানুষ এটা খায়, পয়সা দিয়ে কিনে খায়, প্রকাশ্যে খায়। মনে হয় পৃথিবীর মধ্যে একমাত্র এই খাবারটাই যেটা মানুষ জেনে শুনে লেখা রয়েছে, সরকারের দেওয়া সতর্কবাণীও রয়েছে, এরপরেও প্রকাশ্যে বাজারে কিনা বেচা হয় এবং মানুষ সেটা কিনে খায়। সেটা খাওয়া মাকরুহে তাহরিমি। এভাবে নিজেরকে হালাকতের দিকে ঠেলে দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা। তোমরা নিজেদেরকে, নিজের সত্তাকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতীব দয়াময়। ওয়ালাতুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা নিজেদের হাতেই নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, হালাকতির দিকে তোমাদেরকে অগ্রসর করো না। যেমন এই ধূমপান বলেন, ড্রাগ বলেন, এগুলো খাবারের মাধ্যমে মানুষ নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, নিজেদেরকে হালাকতির দিকে ঠেলে দেয়। জর্দা, আমি তো দেখেছি অনেককে এমন বেশি জর্দা খান পানের ভিতরে যে মনে হয় যেন মারা যাবেন। নর্মাল মানুষ ওই, তারা যতটুকু জর্দা খান, এই জর্দার চার ভাগের এক ভাগও যদি নর্মাল মানুষ খান, আমার মনে হয় উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। কিন্তু আমি আশ্চর্য হই কেমন করে ওই মানুষজন এত বেশি করে জর্দা খান, যেগুলো অনেক পয়জনযুক্ত জর্দা। এভাবে অনেকে সাদার বিশাল অংশ তামাক জাতীয় জিনিস সেগুলো খান, যেগুলোর কারণে নিজের ভিতরে অনেক রোগ ব্যাধি তৈরি হয়। এগুলো খাবার থেকে আমাদের বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, লা দারারা ওয়ালা দিরার। আহমদ এবং ইবনে মাজা এই দুইটি হাদিসের কিতাবে এই হাদিসটি এসেছে। নিজের ক্ষতিও স্বীকার করো না, নিজের ক্ষতিও করো না, অন্যের ক্ষতিও করিও না। নবী করিম ইসলাম নিষেধ করেছেন, আপনি নিজের ক্ষতি করতে পারবেন না, ইচ্ছে করলেই নিজের ক্ষতি করতে পারবেন না। আপনি যদি বলেন আমার বডি, আমার দেহ, আমাদের দেশে তো দেখেছি ইদানিং একটা স্লোগানই চলে এসেছে, আমার দেহ আমার মন, আমার মন আমার দেহ, যাকে ইচ্ছা তাকে দেব, এ ধরনের স্লোগান পর্যন্ত স্টিকারিং করা হয়, ওয়াল রাইটিং করা হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। এ ধরনের স্বাধীনতা, স্বাধীনতা রয়েছে, তবে স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা দেওয়া হয় নাই। ইসলাম অবাধ স্বাধীনতা দেয় নাই। স্বাধীনতা রয়েছে কিন্তু অবাধ স্বাধীনতা নয়। আপনি চাইলেই আপনার দেহ, আপনি চাইলেই আপনার হাত কেটে ফেলতে পারবেন না, আপনি চাইলেই আপনার ঘরে আগুন লাগিয়ে দিতে পারবেন না, আপনি চাইলেই আপনার দেহের একটি অংশ অথবা আপনার পুরা দেহটাকে আপনি সুইসাইড করতে পারবেন না। এটা ইসলাম এলাও করে না। কত সাম্যের ধর্ম, কত ভ্রাতৃত্বের ধর্ম, কত পিসফুল একটা ধর্ম হলো ইসলাম। অন্যের, নিজের তো, অন্যকে তো হত্যা করা দূরের কথা, অন্যের ক্ষতি সাধন করা তো দূরের কথা, আপনার নিজের ক্ষতি সাধন করতেই ইসলাম নিষেধ করেছে। এই ইসলাম কিভাবে অন্যকে হত্যা করার পারমিশন দিবে? কখনো নয়, কোনো অবস্থায় নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেছেন যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করলো। যে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে সে বাঁচালো, সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে বাঁচালো। ফলাল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা হুজুর, আমি নাম তাম কি কইতাম না, বড় একটা প্রশ্ন করতাম। জি জনাব, ভুকা সাহেব। আচ্ছা, চল্লিশ বছর রুমত আছে আগে যে মানে এটা রুমা হাঁটা যায় এইটা কেটা মানে একজনের প্রশ্ন করছে, এটা বলে হল এটা বলে সমথিং এলস আর কোনো চুই থাকে ভিতরে, এটা বলে শরীরের রুমের ব্যাপারে আপনি প্রশ্ন করতেছেন, খাটা যায় নি না? না জি। জাজাকাল্লাহ আপনার প্রোগ্রাম দেখুক, আমি ইনশাল্লাহ এটা আলোচনাও করলাম ধারাবাহিকভাবে। আমি ওই এটার পরেই আমি পোশাক আশাক, এরপরে শরীরের রুমা, চোখের রুমা,
এগুলার ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। জাযাকাল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রোগ্রাম দেখতে থাকুন, তবে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আপনার এই প্রশ্নের জবাব দেব এবং আমার আলোচনাকেও অব্যাহত রাখবো। আপনারা নতুন নতুন প্রশ্ন নিয়েও আসতে পারেন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও নুরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি হালাল এবং হারামের তৃতীয় পর্ব আপনাদের সামনে কথা বলছিলাম এবং আপনারও প্রশ্ন নিয়ে আসছিলেন। বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছেন শরীরের লোমগুলো কাটার ব্যাপারে, উনি জানতে চান শরীরের বিশেষ অবাঞ্ছিত লোম রয়েছে যেগুলো কাটা একান্ত প্রয়োজন, সেগুলো কাটা দরকার, বিশেষ করে নাভির নিচের এবং বগলের লোমগুলো কাটা শরীয়তের বিধান রয়েছে, এই বিধান অনুযায়ী কাটা। তাছাড়া অন্যান্য লোমগুলো কেউ কেউ চুকের উপরে বুরু উঠিয়ে ফেলেন, সেগুলো কাটা নাজায়েজ, সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। বা হাতের লোম, পায়ের লোম উঠিয়ে ফেলেন, শরীরের অন্যান্য জায়গার লোম উঠিয়ে ফেলেন, বুকের লোমা, হাতের রুমা, সেগুলো উঠানো জায়েজ নয়। তাছাড়া গুফ এবং দাড়ি, গুফ নবীজি সাল্লাম যেটাকে আমরা মুস বলে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুস ছোটো করো এবং দাড়িকে লম্বা করো। এই এখানে ফেকার মাসআলা অনুযায়ী দাড়ি হবে এক মুষ্টি পরিমাণ, এক মুষ্টির উপরে যেগুলো আছে সেগুলো কেটে ছোটো করবেন আর মুসটা ছোটো করে রাখবেন, একদম ছোটো করে রাখবেন। কিন্তু আমাদের সমাজে এর উল্টাটা আমরা করি। আল্লাহ রসুল যেহেতু বলছেন মুসটা ছোটো করে রাখার জন্য আর দাড়ি লম্বা করে রাখার জন্য, আমরা দাড়ি ছোটো করে ফেলবো, মুসটা লম্বা করে ফেলবো, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ আমরা দাবি করি মুসলমান, নবীজি যা বললেন তার উল্টাটা করা হয়, মুস লম্বা করে রাখা হয় আর দাড়িটা ছোটো করে রাখা হয়। দাড়িটা কেউ কেউ তো শেভ করে ফেলেন আর মুস অনেক লম্বা করে রাখেন। তো ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, শরীরের অবাঞ্ছিত ওই জায়গাগুলোর লোম আমরা কেটে ফেলব এবং বাকি লোমগুলো মুসটা আমরা কেটে ছোটো করব, দাড়িটাকে লম্বা করব, এটাই ইসলামের বিধান। জাযাকাল্লাহ খায়ের। আমি বলতেছিলাম নিজের শরীরের উপরে জুলুম করা যাবে না, নিজে সুসাইড করা যাবে না, আত্মহত্যা করতে পারবেন না, এটা শরীয়ত নিষেধ করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান অন্য আরেকটি হাদিসে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইযাআতিল মাল, নবীজি ইসলাম নিষেধ করেছেন ধন সম্পদের অপচয় করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন। এটাও একটা নিষিদ্ধ জিনিস অপচয় করা। মানুষ অধিক সংখ্যক পোশাক আশাক আল্লাহ পাক ধন দান করেছেন, দৌলত দান করেছেন, যা প্রয়োজন এর অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত কাপড় চুপড়, জুতা, আসবাবাদি অতিরিক্ত মানুষের কাছে আসে। এমনকি অনেক মানুষ এমনও রয়েছেন যাদের ঘর বাড়ি, আমরা যখন সোমালিয়াতে সফর করলাম, কেনিয়াতে, তো কেনিয়ার একটা পাটে আইল্যান্ড রয়েছে, আইল্যান্ডের এখানে দেখলাম সাদা ধবধবে একটা বাড়ি, সমুদ্রের অনেক দূর থেকে দেখা যায়, প্রায় শত মাইল দূর থেকে দেখা যায়। জিজ্ঞেস করলাম আমাদের স্পিডবোটের ড্রাইভারকে, উনি কেনিয়ানি, উনি বললেন এটা একজন দনাট্য আরবিয়ান ব্যক্তির বাড়ি আর তিনি জীবনে একবার এখানে এসেছেন আর এখানে স্টাফ আছে, শতাধিক স্টাফ আছে, জীবনে একবার এসেছেন, অথচ বিশাল একটা বাড়ি বানিয়ে রেখেছেন একটা আইল্যান্ডের মধ্যে আর একবার মাত্র এসেছেন, এখানে অনেক স্টাফ আছে এটাকে পায় পরিষ্কার করে রাখার জন্য। এমন মানুষ পৃথিবীতে অনেকেই রয়েছেন, ধন সম্পদের অপচয় করছেন। আমাদের সমাজেও অনেকে আছেন যত্রতত্র ধন সম্পদ খরচ করেন। মনে রাখবেন সেগুলো আল্লাহ পাকের দোয়া, আমানত, সেগুলোর জন্য কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। সম্পদ কোত্থেকে আহরণ করেছেন, সম্পদ কোথায় খরচ করেছেন, অপচয় করতে পারবেন না। এর থেকে আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন, মানুষের জন্য পৃথিবীতে
এমন মানুষ রয়েছেন, হাজারো হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ, অগণিত বনি আদম, যাদের খাবারের ব্যবস্থা নাই, যাদের কাপড়ের ব্যবস্থা নাই, আপনি তাদের পিছনে ব্যয় করতে পারবেন? আমাদের জীবন আর কতটুকু? 50-60 বছর, 100 বছরের জীবন, 100 বছরের জীবনে একজন মানুষের কতটুকু প্রয়োজন? একটা দুইটা বাড়ির প্রয়োজন? আজকাল আমাদের মধ্যেই, আমাদের কমিউনিটির মধ্যেই রয়েছে, লন্ডনে থাকি, এখানে বেশ কয়েকটা বাড়ি, দেশে সিলেটে বাড়ি, গ্রামের বাড়ি, ঢাকায় বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি, কিন্তু আমরা কি এত সমস্ত জায়গায় থাকতে পারবো? এই সম্পদের অপচয় মনে হয় যেন আমরা এই পৃথিবীতে চিরদিনের জন্য চলে এসেছি। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন হুজুর, একটা প্রশ্ন আছে যেন আমরা এক্সপ্লেন করে কইবা প্লিজ। যেন জি, কোনো মানুষে যেন খালি একবার দুইবার মিশা মাতন আর কিতা হইব, মিশা মাতলে আল্লাহ কোন পানিশমেন্ট ফাটাইবা, বা তাই বারে বারে মিশা মাতন করিয়া কইন খরচই না, ওটা তা কইবা প্লিজ। আর আমরা লাগি দোয়া করবা হুজুর, খাস করে আমরা আপনার লাগি দোয়া করি, আপনার কাছ থেকে আরো আমরা ওটা শুনিয়া জানিয়ে আমরা উপকৃত হই। আল্লাহ আপনার হায়াতে তৈবা দান করুক, আমরা লাগি খাস করে দোয়া করবা, আমার ফ্যামিলির লাগি দোয়া করবা হুজুর। জি জাজাকাল্লাহ খায়, জাজাকাল্লাহ। আপনি প্রোগ্রাম দেখুকা, ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। নেক্সট কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। জি হোক আছেন, আপনার প্রশ্নটা হোক। আমি তো মোলানা একটা প্রশ্ন করতাম। জি আমি মোলানা ফয়েজ আহমদ খয়রাম। ফয়েজ আহমদ নি? জি। আচ্ছা, আমি তো নমাজ পড়তে তৈয়ম সালা নমাজ পড়তে পারি না আমি। জি। জি হোক আছেন। আমার ঠান্ডা লাগি যায় তো, তৈরি অঞ্জন ঠান্ডা লাগি যায়। জি ঠান্ডা লাগি যায় আমার। জি আর কোনো প্রশ্ন আছে নি? আর তৈরিটা করা গিলা আমি তো ফোন তো ইয়ারলে আমার দেখাই যা তৈরিটা গিলা করা। জি জি আচ্ছা, আপনি প্রোগ্রাম দেখো কা, জাজাকাল্লাহ খায়ের। যে আমাদের আমার হাতে দুইটা প্রশ্ন আছে, আমি উত্তরের দিকে যাচ্ছি। বোন প্রশ্ন করেছেন, মিশা কথা সবসময় বলেন একজন মানুষ, আর দোয়ার দরখাস্ত করেছেন। দেখুন, মিথ্যা কথা হলো সব গুনাহের মা। মায়ের গর্ব থেকে যেভাবে সন্তান জন্মগ্রহণ করে, মায়ের গর্ব থেকে সন্তানের মাধ্যমে পৃথিবী মানুষে ভরে যায়। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের গর্ব থেকে এসেছেন, তার গর্ব থেকে তারপরে যারা এসেছেন তাদের গর্ব থেকে এসেছেন। ঠিক তেমনইভাবে গুনাহকে, মিথ্যা কথাকে বলা হয় গুনাহের মা, অর্থাৎ ওই মিথ্যা কথার মাধ্যমেই সকল গুনাহ তৈরি হয়। এক সাহাবি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, ইসলাম গ্রহণ করলেন। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব গুনাহ করি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম খাদ্য, সব গুনাহের সাথে আমি জড়িত ছিলাম, হঠাৎ করে একসাথে তো সব গুনাহ ছাড়তে পারবো না, আপনি বলুন আমি একটা একটা করে ছাড়বো, প্রথমে কোনটা ছাড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথমে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। ওই লোক বললো, এটা তো ইজি ব্যাপার, ঠিক আছে আমি জিনা করব, মদ খাবো, আমি চুরি ডাকাতি করব, আর মিথ্যা কথা বলবো না। ওই লোক চলে গেল খুব খুশি হয়ে, কিন্তু ঘরে গিয়ে যখন ওনার মদ পান করতে চাইলেন, তখন হঠাৎ করে চিন্তা আসলো, মদ পান করে আমি নবীজি সাল্লামের সামনে গিয়ে যখন নবীজি সাল্লাম জিজ্ঞেস করবেন তুমি কি মদ পান করেছ, তখন আমি তো মিথ্যা বলতে পারবো না, যদি সত্য বলি তাহলে আমার উপরে শাস্তি দেওয়া হবে, আর মিথ্যা বললে তো নবীজি সাল্লাম বলেছেন আমি মিথ্যা বলবো না। যখন তার জিনার প্রয়োজন হলো, তখন সে আবার স্মরণ হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করবেন আমি কী জবাব দেব। যখন সে চুরি করার কথা মনে হলো, তখন আবার তার মনে পড়লো যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করবেন তখন আমি জবাব দেব কি, আমি তো মিথ্যা বলতে পারবো না। দেখা গেল ওই লোকটা মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে সব গুণা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ঠিক তেমনইভাবে মিথ্যা হলো সব গুণার মা, এটা অত্যন্ত মারাত্মক গুণা, সকল বড় গুণা। এই মিথ্যা, মিথ্যাবাদী ব্যক্তি সমাজের জন্য একটা একটা ক্যান্সার। মিথ্যুক মানুষেরা আমরা দেখেছি অনেকেই মিথ্যা কথাটাকে সত্যের মতো উপস্থাপন করে। আমাদের জীবদ্দশায় আমরা অনেকভাবেই দেখেছি
মিথ্যা কথা বলার কারণে সমাজ ধ্বংস হয়, সমাজের মধ্যে রাহাজানি তৈরি হয়, মারামারি তৈরি হয়, একটা সমাজ ধ্বংস হয়ে যায় মিথ্যাবাদীদের খপ্পরে পড়ে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুক ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আর তাদের খপ্পর থেকে জাতি, দেশ ও জাতি উম্মাকে আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আপনার যে সমস্ত অসুবিধা রয়েছে আল্লাহ পাক ওই অসুবিধাগুলোকে দূর করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুরব্বী প্রশ্ন করেছেন, তিনি অসুস্থ বয়োবৃদ্ধ মানুষ, নামাজ ভালোভাবে পড়তে পারেন না, অজু করতে পারেন না, ঠান্ডা লাগে। এমনিতেই তো এদেশে ঠান্ডার দেশ এবং ঠান্ডাও জেঁকে বসেছে, তাই অজু করলে আপনার ক্ষতি হবে, এটা স্বাভাবিক। আপনি তাইয়াম্মুম করে নেবেন, তাইয়াম্মুম করিয়া যতটুকু পারেন অন্ততপক্ষে ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করবেন, দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়বেন, বসেও যদি পারেন না বেডের মধ্যে হেলান দিয়ে পা লম্বা করে পড়ার চেষ্টা করবেন। যদি এমনও না হয় শুয়ে শুয়ে পড়লেও আপনার নামাজ হবে, ইশারাতে পড়লেও নামাজ হবে, তবুও নামাজ মাফ নাই। তো আপনি যেহেতু আমাদের সাথে কথা বলতে পেরেছেন, বুঝতে পারছি আপনি অন্ততপক্ষে দাঁড়িয়ে না পারলেও বসে বসে নামাজ পড়তে পারবেন। ঠান্ডার কারণে আপনার অজু করতে না পারলে তাইয়াম্মুম করে ফেলবেন। তাইয়াম্মুম পাক মাটি দিয়ে করতে হয় অথবা মাটি জাতীয় জিনিস দিয়ে করতে হয়। পাক মাটি যেমন আমাদের মাটি যেটা আমরা জানি, সেই মাটিকে বাদাই কইরা একটা মাটির দলা বানাইয়া, গার্ডেন থাকি একটা দলা বানাইয়া যদি রাখি লাইন শুকাইয়া, সোলার ফারো শুকাইয়া, ওই মাটি দিয়ে আপনি তাই মুহূর্ত করবা। অথবা মাটি দ্বারা তো ইট বানানো হয়, ওই ইটের মধ্যে আপনি ইট একটা দইয়া আইনার উমো রাখি দিলা, ইট দ্বারা আপনি তাইমুম করতে পারবেন। অথবা পাথর যেটা মাটির থেকে হয়, ওই পাথর দ্বারা আপনি তাইমুম করতে পারবেন। অথবা আপনি সিমেন্ট দ্বারা একটা পাথর বানিয়ে ফেলবেন, একটা প্লেট বানিয়ে ফেলবেন, সেই সিমেন্টের প্লেটের মধ্যে আপনি সিমেন্টও এক ধরনের মাটি আপনি তাইমুম করতে পারবেন। অথবা চুনা পাথর, চুনা যেটা সুনখাপ করা হয় বাংলাদেশে, কোনো দেয়ালের মধ্যে যদি সুনখাপ থাকে ওই দেয়ালের মধ্যে আপনি তাইমুম করতে পারবেন, এই জাতীয় জিনিস দ্বারা তাইমুম করতে পারবেন। কিন্তু আজকাল আমরা দেখি যে প্লাস্টিক প্রিন্টের ওয়ালের মধ্যেও তাইমুম করেন মানুষ, মানুষ ইয়ার মধ্যে উডের মধ্যে তাইমুম করে ফেলেন, যেগুলা হবে না। হ্যাঁ, এমন কোনো উড যদি থাকে পরিত্যক্ত, উডের মধ্যে এসে এমন ধুলা জমা হয়েছে, উড়ে উড়ে গ্রামের অঞ্চল থেকে গাড়ির কারণে ধুলা উড়ে এসে উডের মধ্যে ধুলা জমা হয়ে গেছে, ওই ধুলার মধ্যে তাইমুম করতে পারবেন যদি অন্য মাটির ব্যবস্থা না থাকে। তো এভাবে ওই পাথর জাতীয় মাটি জাতীয় জিনিসের মধ্যে তাইমুম করা যাবে। তাইমুমের ফরজ হলো তিনটি ফরজ। তাইমুমের ফরজ প্রথম নম্বর হলো ইন্টেনশন, অর্থাৎ নিয়ত করা, আপনি কেন তাইমুম করতেছেন। আমি অসুস্থ, পানি ব্যবহার করলে আরও অসুস্থ হয়ে যাব, কেন তাইমুম করতেছেন। আমি সফরে প্লেনের ভিতরে পানির ব্যবস্থা নাই, এ কারণে আমি তাইমুম করতেছি, কেন আপনি তাইমুম করতেছেন। আমি দুশ্মনের দ্বারা বন্দি, আমি পানির কাছে পুকুরে যেতে পারবো না, ঘরের মধ্যে বন্দি, এ কারণে আমি তাইমুম করতেছি। আপনার ইন্টেনশন প্রথমে নিয়ে আসতে হবে, কোন কারণে আপনি তাইমুম করতেছেন, এক নম্বর। দুই নম্বর হলো মাটির মধ্যে দুনো হাত মেরে এর আগে আংটি খুলতে হবে, ঘড়ি খুলতে হবে, চশমা খুলতে হবে, খুলে রেখে মাটির মধ্যে হাত মেরে হাতটার মধ্যে যদি ধুলা লাগে এভাবে ঝেড়ে এরপরে পুরা ফেসটাকে এভাবে মুছে করবেন, পুরা ফেসকে একবার, এগেইন মাটির মধ্যে হাতটা মেরে হাতটাকে এভাবে ঝেড়ে ফেলে দুনো হাতের পিছন দিকে, মানে অপোজিট সাইডে দিয়া এই হাতটার উপরে রাখবেন, আঙ্গুলের মাথা থেকে এটাকে পিছন সাইড এইভাবে মুছাই করবেন, এরপরে উপরের সাইড এই দুনো আঙ্গুল দ্বারা মুছাই করবেন। এগেইন এই হাতটাকে এভাবে রাখবেন, রেখিয়া নিচটাকে মুছাই করবেন, এরপরে উপরের দিক পেটের দিকটা মুছাই করবেন, এরপরে আঙ্গুলিটাকে খিলাল করে ফেলবেন। এটা হলো তাইয়াম্মুম। তাইয়াম্মুমের ফরজ হলো তিনটি, ইন্টেনশন করা, মাটিতে হাত মেরে ফুল ফেস ওয়াইপ করা, মাটিতে হাত মেরে দুনো হাত ওয়াইপ করা। জাযাকাল্লাহু খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পরবর্তী কলারের দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি তাকে কাউন্সিলর গরব উঠেনে জি, যদি আমি একটা গোল লইতাম সাই মানে লইয়া পাড়া দে মর্গেজ দিয়া, তো এটা ঠিক হইব না জি? বাড়া জি। আচ্ছা, আপনার প্রোগ্রাম দেখো কা,
পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি খোকা, আপনি আপনার মাথুন রাম? আমার মাথুন রাম। জি শুন রাম। আচ্ছা, আমি আপনার গেছে বাক্কা চেষ্টা করলাম, পাই না আপনার। জি আমি আমার ডাইন ভাও হাঁটা কোমর মানতে, আর আমি নমাজ বেশি নমাজ আমার কজ হয়ে গেছে, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। দুঃখিত, কলটা ড্রপ হয়ে গেছে। আমি উত্তরের দিকে যাচ্ছি। একজন প্রশ্ন করেছেন, উনি একটা ঘরে থাকেন, আর একটা ঘর কিনতে চান রেন্টই দেওয়ার জন্য, ইনকামের জন্য, মর্গেজ দিয়া, এটা কি করতে পারবেন? দেখুন, মর্গেজ হলো, যদি হালাল মর্গেজ হয় তাহলে আপনি একটা কেন দুইটা কেন, যেটা আপনার চান আপনার ইনকামের জন্য আপনি করতে পারবেন, হালাল পদ্ধতিতে যদি হয়। আর যদি হারাম মর্গেজ হয়, অর্থাৎ সুদভিত্তিক হয়, ইন্টারেস্ট ভিত্তিক হয়, তাহলে একটাই হারাম। কেউ কেউ বলেন একটা লওয়া জায়েজ। এটা কে বলেছে আপনাকে? দলিল কি একটা লওয়া জায়েজ? যদি আপনার টাকার ব্যবস্থা থাকে, রেন্টি ঘরের ব্যবস্থা থাকে, আপনার যদি সরকারি ঘরের ব্যবস্থা থাকে, কাউন্সিলের ঘর আছে, আপনি রেন্ট দেওয়ার মতো যোগ্যতা আছে, আপনার চাকরি করেন আপনি, তাহলে আপনি মর্গেজ দিয়া, হারাম মর্গেজ দিয়া ঘর কেনা জায়েজ নয়, একটা নেওয়াও জায়েজ নয়। আর ব্যবসার জন্য, অর্থাৎ রেন্ট দেওয়ার জন্য আর একটা ঘর নেওয়া, এটা কোনো অবস্থায় জায়েজ নয়। যদি আপনার হালাল মর্গেজের ব্যবস্থা থাকে তবে জায়েজ রয়েছে। যদি হারাম মর্গেজ হয়, অর্থাৎ ইন্টারেস্ট হয়, সুদ দেওয়া হয়, তাহলে এটা অত্যন্ত মারাত্মক গুণা। এটার ব্যাপারে আমি গত সপ্তাহে আলোচনা করেছি যে সুদ দেওয়া এবং নেওয়া কী, এটা হলো সর্বনিম্ন গুণা, হলো মায়ের সাথে জিনা করার যে গুণা, যেটা যেভাবে নিকৃষ্টতম কাজ, কেউ করবে না, এটা সর্বনিম্ন গুণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদভিত্তিক অর্থনীতি থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রশ্ন ছিল, আমার মুরব্বী মা, উনার ডান পা অবশ হয়ে গেছে কোমর পর্যন্ত। আমরা দোয়া করি প্রথমে আল্লাহ পাক আপনাকে শিফা দান করুন। যেহেতু অসুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত, সুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার অসুস্থতাকে সুস্থতা দিয়ে পরিবর্তন করে দিন। আর আপনি ইচ্ছা করে এই অসুস্থতা হয় নাই, যেহেতু আল্লাহ পাক দান দিয়েছেন অসুস্থতা, তাই আল্লাহ অসুস্থ রুগীদের জন্য নামাজের ব্যাপারেও বসে পড়ার, শুয়ে পড়ার, যে আগের মুরব্বীর প্রশ্নের জবাবে বলেছিলাম, আপনি পড়তে পারবেন। তাই তাইয়াম্মুম করে, যেহেতু হুশ আছে, তাইয়াম্মুম করে জায়গায় বসে বসে আপনি নামাজ আদায় করবেন, যতটুকু পারেন নামাজ আদায় করবেন। পাক যদি আপনি যতটুকু পাক থাকতে পারেন, যদি একা একা পরিষ্কার হতে পারেন আলহামদুলিল্লাহ, একা একা পরিষ্কার না হইতে পারলে যেভাবে আপনি রয়েছেন সেভাবে থাকলেও আপনার নামাজ হবে। এমনকি অপবিত্র যদি হয়ে যান, জানাবতের অবস্থা কেউ হয়ে যান, পিরিয়ডের হালতে কেউ হয়ে যান, পিরিয়ড থেকে পবিত্র হয়েছেন, গোসল করতে পারতেছেন না, আপনি তাইয়াম্মুম করলে পবিত্র হয়ে যাবেন, ওই তাইয়াম্মুমে আপনার গোসলের কাজও দিবে, ওজুর কাজও দিবে, তারপরেও নামাজ মাফ নয়। আপনার বলতেছেন অনেক নামাজ কাজা হয়ে গেছে, মাঝে মধ্যে বসে বসে, বিছনাতে বসে বসে আপনি ওই কাজাগুলা পড়া আদায় করার চেষ্টা করুন, এবং সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ আমার পিছনের গুনাহ হাতা মাফ করে দাও। চাইলে আল্লাহ পাক আপনার সকল গুনাহ, সকল কাজা নামাজকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। জাযাকাল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হোকা থেন আপনার প্রশ্ন। আমি একটা প্রশ্ন করতাম হুজুর। জি জি ও কিতা, একজন মানুষ আছে বুঝছেন না, আমার গরু একজন মানুষে কাম কাজ করতো আর বউ করে যা যারা জুড়ে করে মাঝে মাঝে, তো তাই পুরা বিদেশ তখন কি দামি ডিলিস্টর পয়সা এটা তুলা তুলা, তখন তাই পুরা গুপিয়া দিত, তখন চাইছে আর কি দেন ও আল্লাহর বাস্তে পয়সা এটা ওটা যখাতোর পয়সা বিয়ার যদিন তারা টাইম না দিয়ে আমি অন্যরে দিয়া, আর ও বিয়ার যদি আমি সাহায্য করি যখাতোর পয়সা দিয়া তারা তারা রাত না দিয়া অন্যরে দিয়া করাই, আর ধনী গরিবে যদি দরিলাও খানি কুন্তা জল করে ধনী গরিবে খাইতে পারবা নি ওখান তো আমি জানতাম তাইটা। জি বুঝছেন নি আমার? বুঝতাম পারছি। জি ও ওখান তো জানতাম নি, তার অবস্থা একবারে না আমি দেখলাম এখানে করি। জি আচ্ছা, আমার অন্য কাম করে তার মা আর আমরাও দিছিলাম তারে। জাজাকাল্লাহ, আমি বুঝতাম পারছি আপনার প্রশ্ন। ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখতে তাও কা আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্নটা হুক আছে। ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ। প্রশ্নটা হুক আমার ছোট ছোট তিনটা প্রশ্ন। জি ফলা প্রশ্ন হইল কি, আমাদের জখাতে আমি যদি খবরে খরচে আছি না দেই তেইটার জখাত দেওয়া লাগবো না আওয়ার আগ পর্যন্ত, আর যদিও টেকা আমার কাছে আয় যেদিন থেকে দিছি ওদিন থেকে দেওয়ার লাগবো নি খেউরে খরচ দিছে না খরদের পয়সার টাকা নেই নি আমদার আমারে এত আত্মীয়। জি জি গুজরা নি। জি বুঝছি। আর দুই নম্বর প্রশ্ন হইল কি, আমার একজন আত্মীয় মারা গেছে, আমার একজন ভাই হইল গেছেন, তে তানের কিছু ঋণ আছিল, একজনের কাছে লেনদেন হচ্ছিল, তে বিচারও নাই বিচারও মারা গেছেন, তানের আওলাদ আছে, তখন এই ঋণটা যদি আমি সুস্থাম চাই আমি জখাতটা কি দিতাম পারবো নি বুঝছেন না কথা? আর তিন নম্বর কোয়েশ্চন হইলো যে সালাতুন নামাজ হাজার তিন নামাজ দিয়ে আমরা পড়ি, সালাতুন তো সুন্দর নামাজ দিয়ে পড়ি, যদি কোনো সময় ভুল হয়ে যায় কি দেওয়ার লাগে চারবার সুবহানাল রাব্বির যে দশ বার ফরা লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইগু ফরা লাগবো না নর্মাল ছয় সজদা দিলে হইব? ও তিনটা কোয়েশ্চন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাজাকাল্লাহ খায়ের, আপনি সুন্দর সুন্দর তিনটা প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ আপনার লগে তা হোক জবাব দেওয়ার চেষ্টা করবো। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি খুক আছেন আপনার প্রশ্ন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হইল যে আমি যদি একজন মানুষ টাইম আমার নিজের একজন মানুষ টাইম যদি টাকা বড় অ্যামাউন্ট তো এই কিন্তু জখাত দেওয়া লাগবে নিজের একজন মানুষের বড় অ্যামাউন্ট যে খরচ হিসাবে কিন্তু আটা খেতা না টাইম তো কিন্তু জখাত আমি দেওয়া লাগবে। জি জি আপনি প্রোগ্রাম দেখো কা আর আরো একটা আরো একটা জিনিস সম্পর্কে কইলে দিছি। জি হুকা, মনে হলো একটা 60 লাখ টাকা দিয়ে আমি একটা বাড়ি বানাইয়া দিছি, ইন্টেন্ডেন্ট আখরা ইচ্ছার জোহাত আমার দেওয়া লাগবো নি। জি ও দুইটা প্রশ্নের উত্তর আমারে জানাই দিন। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে আসার পর ইনশাআল্লাহ আমার হাতে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের জবাব দেব এবং আমার অসম্পূর্ণ কথাগুলো আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কুরআন প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমার হাতে বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এবং আমাদের অনেক কলারও আছেন লাইনে, আর আমার কথা অসম্পূর্ণ রয়ে গেছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রশ্নগুলোর জবাব দেওয়ার। প্রশ্ন করেছেন, একজন মানুষ কাজকর্ম করেন, উনাদের ঘরে কাজকর্ম করতেন,
এবং ওই ছেলেটাকে তারাই বিদেশ পাঠাইছেন। এখন তাদের ফ্যামিলির একজনের বিবাহ দরকার, তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, এক্ষেত্রে তাই তাই জাকাত দিতে পারবানি। আর জাকাত মানির থেকে যদি মানে হরকা জাকাতের পয়সা দিয়ে তারা খানি হল্লা বিয়ার খানি, এই খানি দনীয় হলতে খাইতে পারবানি। যে বিদেশ থাকলেই যে জাকাত খাইতে পারতা নাই, এলা কোনো কথা নাই। অনেক মানুষ লন্ডনও থেকেও জাকাত খায়রা, বেনিফিট খায়রা, ইত্যাদি খায়রা, এটা একটা মানে সহযোগিতা পায়রা। তো অনেক মানুষ বিদেশে থাকেন, মুসাফির অবস্থা সম্পদ থাকে না, তারা জাকাত খাইতে পারেন। তাই মনে হোক মিডিল ইস্ট আসেন তেমন রুজি রোজগার করতে পারা না, ফ্যামিলি সচ্ছল নাই, জাকাত খাইতে পারবা। আর আপনার জাকাতের পয়সা তারার মালিক বানিয়ে দিলেইলে এই পয়সাটা তারার লাগি হালাল হয়ে যায়। এখন তারা একটা দিতে চাতা করতে পারবা, তাই তাই ইটা দিয়ে মানুষের দাওয়াত খাওয়াইতে পারবা, ইটা দিয়ে তাই তাই নিজে খাইতে পারবা, অন্যরে খাওয়াইতে পারবা। এই হিসাবে আপনি যদি মালিক পানিয়ে দিলেন তান তান রে, তাই তাই ইটা যদি বিবাহর খানির মাঝে খরচ করেন, অন্য মানুষে ইয়া যদি খায়ন কোনো না যাই দিত না যাইজি হবে। তবে আজকাল আমরা দেখছি যে জাকাত নিয়া বিয়ার অনুষ্ঠান হয়, বিয়ার মাঝে গেট বান্ধাই লয়, রং তামসা করা হয়, ডুলডফকি বাঁধাই লয়, আর গরিব ইয়াও গড় দুয়ারও নাই, আর দশখান ফন্ডখান লাইটেস লইয়া গাড়ি লইয়া বৈরাতি গেলা, যার বাড়িত গেলা এ বিচারাও গরিব মানুষ, বইবারও জায়গা নাই, তো বিচারারও বিপদ ফলাইলা, গরু অন্যা রোস্ট হইয়া খানি খাবানি। এটা হইল দুনিয়া দেখানোর জন্য অপচয় করা, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে মানছে কিতা হইব, এগুলো আবার ঠিক নয়। যে অপচয় করা, হল ভাড়া করিয়ারি, জাকাতের পয়সা দিয়ে বিয়া দিরা, হল ভাড়া হইয়া রং তামসা করিয়া, এগুলার দিকে খেয়াল রাখবা। সত্যিই যদি বিবাহ যতটুকু প্রয়োজন ততটুকুর জন্য আপনার জাকাতের পয়সা দিয়া মেয়ে হোক আর ছেলে হোক তাকে বিবাহের জন্য হেল্প করা, মেহমানদারি তাদের খাবাইতে পারবা, আশা করি বুঝতে পারছেন। তবে আমরা সচেতন থাকা দরকার, অনেকে জাকাতের পয়সা দিয়ে টেলিভিশন কিনা দিরা, জাকাতের পয়সা দিয়া রং তামসার খাম খরচ কররা, এটা খেয়াল রাখুন যেন। এইগুলা করলে আপনার জাকাত আদায় হইত নাই। জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল খরচ দিছেন পয়সা, এই পয়সার জাকাত দোয়ান লাগবো নি, জিও এই পয়সার জাকাত দোয়ান লাগবো, এই পয়সার জাকাত মনে করেন আপনি 5,000 পাউন্ড খরচ দিছেন আপনার প্রতিবেশীরে, আপনার আত্মীয় একজনরে, তাই আপনার এই পয়সাটা রিটার্ন দিছেন না, এক বছর হয়ে গেছে, আপনি জাকাত দিতে হইবা। যদি এখন জাকাত দেওয়ার পর্যন্ত আপনার কাছে পয়সা না থাকে, তা জাকাতটা আপনার পয়সাটা ফেরত আওয়ার বাদে, খরচটা ফেরত আওয়ার বাদে 2 বছর বাদে আইলে আপনার 2 বছরের জাকাত আপনি দিতে হইবা, 3 বছর বাদে আইলে 3 বছরের জাকাত আপনি দিতে হইবা। আর যদি আপনি মনে করেন যে জাকাত পয়সাটা ফেরত আইব কি না আইব কি না এই ধরনের একটা এর মধ্যে থাকেন, তাহলে আপনার জাকাত আপনার উপরে ফরজ নাই, যতক্ষণ পর্যন্ত পয়সা ফেরত না আইব ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ফরজ নাই। একজনে আপনার পয়সা মাইরা খাই লিছে, বৈঠকের মাঝে সিদ্ধান্ত হয়েছে আপনার 10,000 পাউন্ড দিলেই তো ফেরত, কিন্তু বিচারায় দেন না, বিচারায় দেন না, বিচারায় আপনারে আটার আটার বারবার আটার, আপনি অপেক্ষা করতা ওই পয়সাটা আওয়ার বাদে আপনি এই পয়সার আপনি জাকাত দিতা। জাযাকাল্লাহু খায়ের। আপনার আরেকটা প্রশ্ন ছিল মারা গেছেন তানোর অনেক ঋণ তুইয়া মারা গেছেন, আপনার জাকাতের পয়সা দিয়ে তানের ঋণ পরিশোধ করতে পারবানি? অবশ্যই পারবা, একসাথে আপনার 2টা সওয়াব হইব, তানরেও ঋণ মুক্ত করলা আর আপনি জাকাত দিলা একজন ঋণী মানুষকে, একজন মুর্দা মানুষের কবরের আজাব আখেরাতের গাঁটরে সুগম কইরা দিলা, আপনি দিতে পারবা, ঋণ দিতে পারবা। সত্যিই যদি তানোর আর কোনো মাল সম্পদ না থাকে আর তানোর, তাহলে তানরে জাকা এই তানোর ঋণ পরিশোধ করাইতে পারবা জাকাত দিয়া। সালাতুত তাসবির মধ্যে ভুল করছেন, সিজদায় সহো লাগবনি, যে যে কোনো নফল নামাজ শুরু করার বাদে নফল বশরু ওয়াজিব সুদ, ফেকার কিতাবের মধ্যে আছে যে নফল নামাজ শুরু করিলে এটা ওয়াজিব হয়ে যায়, যেহেতু শুরু করিলিছেন নফল রোজা, এটা যদি বাঙ্গি লাইন পরে আবার একটা খাজা করতে হইবা, নফল নামাজ শুরু করিলিছেন এটা যদি কোনো কারণে বাঙ্গি লাইন তে পরে এটা এটা আপনি খাজা করতে হইবা। ঠিক তেমনিভাবে সালাতুত তাসবির মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে সিজদায় সহ আপনি দিতে হইবা। আর তাসবির যদি আপনার 300 ফুরো হয়ে যায় তো ফুরো হয়ে গেল, আর এক্ষেত্রে যদি মননাই আপনার আরও বেশি হয়ে যায় তাসবি, গুণাওয়ার কোনো কারণ নাই, আপনার নামাজ শুদ্ধ হবে,
নামাজের মধ্যে রুকু সিজদা ইত্যাদির মধ্যে যদি আপনার সন্দেহ ওয়াকে হয় তাহলে আপনি এই সন্দেহ দূর হইরা অর্থাৎ মনে হর রাজে আপনি ছয় রেখাত ফরছেন, যদি মনে হরণ তিন রেখাত ফরছেন তা আরও এক রেখাত ফুরাইতে হইবা, আর তাসবিগুলাও আপনি এইভাবে ফরবা যেভাবে আগের রেখাত হলতো ফরছেন। এর বাদে আপনি তাশাহুদ ফরিয়া আত্মাহিয়াত ফরিয়া ডাইন দিকে সালাম ফিরাইয়া দুইটা সিজদা দিয়া আবার বইয়া আত্তাহিয়াত আল্লাহ মাসাল্লি আলা আল্লাহ মুবারিক আলা আল্লাহ মানি জালাম তু ফরিয়া দু নদীকে সালাম ফিরাই লিবা। জাজাক আল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন ছিল খরচের যে জাকাত এটা খেয়ে দিবা, যে খরচ দিছেন তাই না যে খরচ দিছেন তাই, এটার আগের প্রশ্নের একই জবাব দিছি আমি যে যে খরচ দিছেন তাই জাকাত দিবা, তানোর পয়সা মনে হরুকা বাইরে খরচ দিছেন বৈন্য খরচ দিছেন এটা তাই ফাইবা নিশ্চিত তাই তানের পয়সার জাকাত দিতা। আপনার আর একটা প্রশ্ন ছিল 60 লক্ষ টাকা খরচ কইরা বাড়ি বানাইছেন, এই বাড়ির মধ্যে মানুষ থাকুন, এই বাড়িত গরিব দুঃখী থাকুন বা এমনি উফরি থাকছে, এই বাড়ির জাকাত দোয়ান লাগবো নি জিনা, বাড়ির যত কোটি টাকারও বাড়ি হোক নাখেনে বাড়ির জাকাত তাকবার বাড়ির জাকাত দোয়ান লাগে না। হ্যাঁ আপনি যদি বাড়ি কিনেন এটা ব্যবসার লাগি, আপনি 60 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনছেন বানাইছেন, আপনার এটা উদ্দেশ্য আপনি 1 কোটি টাকা দিয়ে বেচতা, এই উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে বানাইছেন, আপনি বেচবার লাগি সাইনবোর্ডও টাঙ্গাইছেন, তাহলে এটা যেহেতু ব্যবসা এই ব্যবসার লাগি জাকাত লাগবো। অথবা আপনি বাড়ি বানাইছেন ফাঁসতলা বাড়ি, ফ্ল্যাট অকল থাকি বাড়া আয় ইনকাম হয়, আপনার ইনকাম পুরা বছরে গিয়া দেখা যায় 5 লক্ষ টাকা ইনকাম হয়েছে, 10 লক্ষ টাকা ইনকাম হয়েছে, ও 10 লক্ষ টাকা ইনকাম হইয়া দেখুন জমা হয়েছে, ও ইনকামের উপরে আপনার জাকাত আইব। আস্তে বছরে কারেন্ট বিল গ্যাস বিল ইত্যাদি দিয়া ইনকামটা আপনার ব্যাংকের মধ্যে জমা রাখা হয়েছে, ওই যে ইনকামটা ও ইনকামের উপরে জাকাত আসবে, যদিও বাড়িটার দাম বিল্ডিংটার দাম 2 কোটি টাকা, ওই বিল্ডিংয়ের উপরে নয় বিল্ডিংয়ের ইনকামের উপরে জাকাত আইব। লন্ডন আপনার দুইটা বাড়ি আছে, এক ঘরের মধ্যে আপনি তাকুন আর এক ঘর আপনি বাড়া দিছেন, এটা যদি বাড়ার লাগি হয় তো ওই বাড়াটা পুরা প্রত্যেক মাসও 500 পাউন্ড বাড়া আসতেছে, এক বছরে আপনার 6,000 পাউন্ড বাড়া আসছে, ওই 6,000 পাউন্ডের উপরে জাকাত আসবে। অথবা আপনি গড়টা রাখছেন যে খাম খাজ করাইয়া বেশ বা আপনি 300,000 পাউন্ড দিয়া গড় লইছেন, আপনি খাম খাজ করাইছেন 50,000 পাউন্ডের করাইয়া এটা আপনি 500,000 পাউন্ডে বেচতা, যেহেতু এটা আপনি ব্যবসার জন্য রাখছেন তাহলে এইটা এক বছর ফুরি গেলে ও 300,000 পাউন্ডের উপরে আপনার জাকাত আসবে। জাজাক আল্লাহ খায়ের, আশা করি বুঝতে পারছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপরে কথা বলছিলাম হালাল এবং হারাম, এই বিষয়ের উপরে আপনি আমি আরও 2টি পর্ব করেছি, আজকে 3য় পর্ব। এ পর্বে আমি বলতেছিলাম নিজেকে আত্মহত্যা করতে পারবেন না, নিজের দেহকে আপনি শেষ করে দিতে পারবেন না, অথবা আপনি এমন খাদ্য এমন কুখাদ্য খাইতে পারবেন না যেটার কারণে আপনার শরীরের ক্ষতি হয়, সেগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আমি পোশাক আশাকের দিকে একটু নজর দেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসাইন ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। এখানে সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আদম সন্তান, আমার তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে, আমি তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ নাজিল করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত্ত করে এবং তোমাদের এটা ভূষণ তোমাদের জন্য সৌন্দর্য। লজ্জাস্থান আবৃত্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পোশাক দান করেছেন, তাই পুরুষদের জন্য হলো ফরজ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঘুরে রাখা ফরজ, বাকি অঙ্গগুলোও ঘুরে রাখা ও খোলা রাখা মকরু সেগুলোও ঘুরে রাখা, অন্ততপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের ঘুরে রাখা ফরজ। এই ফরজ তরক হলে এটা খুলে গেলে নামাজও ফাসিদ হয়ে যাবে, এটা খোলা অবস্থায় কেউ দেখলে আপনি কেউ সাথে সামনে উলঙ্গ থাকলে আপনি একটা ফরজ তরক করলেন, কবিরা গুনাহার মুস্তাহিক হবেন। আর মহিলাদের জন্য পুরা বডি খোলা ঘুরা রাখা ফরজ, ফেস হাতের কবজি ঘন্টা থেকে পায়ের পাতা খোলা রাখা যায় কেউ কেউ বলেছেন, কিন্তু ফেকার মাসআলা হলো সম্পূর্ণ বডি ঘুরা রাখা হলো ফরজ, কারণ চেহারার মধ্যে আকর্ষণ মানুষকে চিনে পছন্দ করে চেহারা দেখেই, যেমন কাউকে বিবাহ করার জন্য মেয়ে দেখতে গেলেন তার চেহারা দেখেই পছন্দ করেন, এতে করে বোঝা গেল চেহারা দেখলেই চেহারার মধ্যেই সৌন্দর্য, তাই চেহারাও দেখে রাখবেন,
নিকাব পড়বেন, এটা হলো ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যে আমরা চেহারা ঘুরে রাখব। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আজকাল মানুষ বুরকা পরে, বুরকা পরেও মানুষ উলঙ্গ থাকে মনে হয় যেন। হাদিসের মধ্যে এসেছে আখের জামানায় বা মানুষ অনেক মানুষ আছে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। পোশাক পরেও কীভাবে উলঙ্গ থাকবে? এমন বডি ফিট পোশাক পরবে যেটার কারণে নিজের বডির শেপ প্রকাশিত হয়, বডির শেপ বেরিয়ে যায়। অথবা এমন হালকা পোশাক পরবে এবং পাতলা পোশাক পরবে যেটার কারণে বডির কালার ফুটে ওঠে। অথবা পোশাকটা এমনভাবে বানানো যেটার কারণে পোশাকে সমস্ত শরীর ঘুরে না, হাত খোলা, গলার সাইড খোলা, পা খোলা, সে ধরনের পোশাক নিষেধ করা হয়েছে। মহিলাগণ সে ধরনের পোশাক পরতে পারবেন না। আজকাল বুরকাও পরা হয় এমন সমস্ত কারুকার্য বুরকা, যে বুরকা পরা হলো ওই মহিলাকে না দেখার জন্য, কিন্তু বুরকাটা এত সুন্দর করে বানানো হয়, এত কারুকার্য করে রং তামসা দিয়ে বানানো হয়, মানুষ বুরকা দেখার জন্য ওই মহিলার দিকে তাকায়, বুরকা দেখতে গিয়ে মহিলাকে বারবার দেখে। যেটা দেওয়া হলো, যেটা মুরব্বীরা বলেন, বেড়ায় দান খাইয়া ফেলাইছে। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, বেড়ায় দান খাইলিছে, সরিষার মধ্যে ভূত লুকিয়া আছে, একটা কথা আছে যে বেড়া দেওয়া হয় দানকে হেফাজত করার জন্য, যেন গরু বাছুর দান না খায়। এখন বেড়াই যদি দেওয়া হয় আর বেড়াই যদি দান খেয়ে ফেলে, তাইলে এই বেড়ার তো কোনো মূল্য নাই। ঠিক তেমনিভাবে বুরকা দেওয়া হলো মানুষের আব্রু ইজ্জতকে ঘুরে রাখার জন্য। কারণ বুরকাই যদি এমন হয় টাইট ফিট, অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে আসে, বুরকাই যদি এমন হয় এমন রং রঙের যে বুরকার দিকে মানুষ ফিরে ফিরে তাকায়, তাহলে এই এই পর্দা সত্যিকারের পর্দা হইল না। দ্বিতীয়, পোশাক এমন যেন না হয় যে পোশাকের কারণে শরীরের কালার দেখা যায়, শরীর দেখা যায়, এমন হালকা পাতলা ফিনফিনা হালকা পোশাক হবে না, কোনো অবস্থায় হালকা পোশাক হবে না, পোশাকটা হবে যাতে শরীর না দেখা যায় এমন পোশাক হবে। পুরুষের জন্য পোশাক এমন, আজকাল আমরা দেখি যে এমন পাঞ্জাবি পরা হয় গরমের দিনে, শরীরের ভিতরে অংশ দেখা যায়, সেটা অবশ্যই মাকরুহ তাহরিমি, অবশ্যই শরীর দেখা যায়। এমন হালকা পোশাক পরা হয়, পাঞ্জাবি পরা হয়, শরীর গেমে গেলে শরীরের ভিতর দেখা যায়, এমন কাপড় পরা হয়, এমনকি যে সিকা গেঞ্জি সেটা পরাও মাকরু, সে কেউ যদি সিকা গেঞ্জি ফিরে পরে হাঁটেন। আর ফাতলা পাঞ্জাবি ফিন্দন অনেক হুজুরকেও দেখেছি, ফাতলা পাঞ্জাবি ফিন্দেন ভিতরের সিকা গেঞ্জি পর্যন্ত দেখা যায়, সেটা জায়েজ নয়, সেগুলো পরিত্যাজ্য, সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করা, বেঁচে থাকা। তাছাড়া পোশাকের কালার, পুরুষদের জন্য এমন কালার, লাল, কড়া লাল, হলুদ কালারের পোশাক, সেটা মাকরুহ পুরুষের জন্য। লাল কাপড়, হলুদ কাপড় পরা পুরুষের জন্য মাকরুহ, পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম, পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মসনদে আহমদ, আবু দাউদ, নেসাই, এই তিনটা হাদিসের কিতাবে এসেছে যে আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিরান ফাজআলাহু ফি ইয়ামিনিহি ওয়া আখাদা যাহাবান ফাজআলাহু ফি শিমালিহি সুম্মা ক্বালা ইন্না হাযাইনি হারামুন আলা যুকুর উম্মতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ফরমান, উনি ডান হাতের মধ্যে রেশম নিয়ে এবং বাম হাতের মধ্যে তিনি স্বর্ণ নিয়ে বলেন, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষ লোকদের জন্য হারাম করা হলো, আমার উম্মতের পুরুষদের জন্য রেশমি কাপড় পরা। কিন্তু আফসুস, আমরা আজকাল দেখি রেশমি কাপড় পুরুষরা পরেন, অনেক ভালো ভালো নামাজি মানুষেরা, ফ্যামিলির মানুষেরা বিবাহের সময়ে নিজের ছেলেকে রেশমি কাপড় দিয়ে সুশোভিত করেন, বিবাহের সময়ে অন্ততপক্ষে আখতের আংটি বলে একটা কথা আমাদের সমাজে, আখত করতে হলে আংটি লাগবে, এটা শরীয়তের কোনো হুকুম নাই। এমনি যদি রূপার একটা আংটি দেন, রূপার আংটি পরতে পারেন, পুরুষ জায়েজ রয়েছে, কিন্তু আখতের জন্য আখ ফরাইয়ে এই আংটি ফরাইয়ে দিতে হবে এমন কোনো শরীয়তের বিধান নাই। তো পুরুষ রৌপ্য পরতে পারবেন, একটা আংটি পরতে পারবেন। আবার রূপা ফিনতে গিয়া দেখছি অনেকের আতো চার পাঁচটা আংটি, দোয়া করেন যে সময় টেলিভিশনের মাঝে চকমক করে আঙ্গুলে আঙ্গুলে আংটি,
এটাও হারাম। নবীজি ইসলাম পরেছেন একটা আংটি পরেছেন, এক একজনে দুইটা তিনটা আংটি। আমাদের দেশে তো বন্ডা ফির হইতে হইলে আত যদি আংটি না থাকলো তাই তো ফিরও নাই, আত আংটি গলার মাঝে সেইম, আতর মাঝে বালা, জটার চুল, লাল কাপড়, হলুদ কাপড়, বেঙ্গা চেঙ্গা লাঠি, এগুলো যদি না থাকে তাই ফিরও নাই। নাউজুবিল্লাহ মিন জালিক, তাদেরকে পীর বললে গুনাহ হবে, তাদেরকে পীর বললে গুনাহ হবে। আমাদের সমাজে দেখেছি ফিরসাপ ফিরসাপ বলা হয়, আমার পরিচিত একজনকে এভাবে ফিরসাপ ডাকা হয়, অথচ তিনি একজন বেদাতি, তিনি একজন শিরিক কাজ করেন কর্ণওয়ালা লোক। আর ওই লোকদেরকে ভালো মানুষেরা জেনে শুনে ফিরসাপ ফিরসাপ ডাকতেছেন, নাউজুবিল্লাহ। এ ধরনের উৎসাহিত করা, তাকে তার খারাপ কাজে উৎসাহিত করলেন, ফিরসাপ বলবেন না। যদি সাহস থাকে বেদাতি 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 বলবেন, যে আপনার বেদাত কাজ আপনার থেকে বেরিয়ে আসুন, বেদাতি বলবেন সাহস যদি থাকে। ওদেরকে ফিরসাপ ফিরসাপ বলে উৎসাহিত করলে যিনি ডাকবেন তা তিনিও গুণাগার হবেন। তো আমি বলতেছিলাম স্বর্ণ পুরুষের জন্য হারাম, পুরুষরা স্বর্ণ পরবেন না, সম্পূর্ণ হারাম। আমরা দেখি আমাদের ছেলেদের হাতে স্বর্ণের বালা, স্বর্ণের ব্রেসলেট, গলার মধ্যে স্বর্ণের চেইন, হাতের মধ্যে স্বর্ণের আঙ্গুঠি। অনেক ভালো ভালো ফ্যামিলির মধ্যে দেখি, আমলদার ফ্যামিলিতে বিবাহ অনুষ্ঠানে জামাইকে স্বর্ণের আংটি দেওয়া হয়। হ্যাঁ, মেয়েরা স্বর্ণ, রৌপ্য, রেশমের কাপড়, নাচ সাজার জন্য যা প্রয়োজন তারা করতে পারবেন, তবে সেজে গুজে বাইরে যেতে পারবেন না। সাজতে পারবেন নিজের স্বামীর জন্য, নিজের ঘরে সাজগুজ করতে পারবেন, সেজে গুজে বাইরে যেতে পারবেন না। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, মেয়েরা মেয়ে লোকেরা সারাদিন ঘরের মধ্যে থাকেন গন্ধযুক্ত কাপড় পরে, সপ্তাহ যাবৎ রান্নাবান্না করেন, কাপড় চুপড় গন্ধযুক্ত কাপড় থাকে, কিন্তু বাহিরে যাবেন ফ্রেন্ডের বিয়েতে, বাহিরে যাবেন ফ্রেন্ডের বাড়িতে, বাহিরে যাবেন বোনের বাড়িতে, তখন সাজগুজ করেন। বাহিরে যাবেন আরেকজনের বিয়ের অনুষ্ঠানে, তখন সাজগুজ করেন, অন্য লোকদেরকে দেখানোর জন্য সাজগুজ করেন। কিন্তু সাজগুজ করার কথা ছিল আপনার স্বামীকে দেখানোর জন্য, কিন্তু সেটা করেন না। শরীরটা এখন মানুষ ভিন্নভাবে উল্টাভাবে মানুষ ব্যবহার করার চেষ্টা করতেছেন, এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। আবার গন্ধযুক্ত স্যান্ট, আতর ব্যবহার করা, আতর ব্যবহার করা পুরুষের জন্য, মহিলাদের জন্য জায়েজ। স্যান্ট যেগুলোর মধ্যে অ্যালকোহল রয়েছে সেটা ব্যবহার করা পুরুষের জন্য, মহিলাদের জন্য হারাম। আজকাল বডি স্প্রে ব্যবহার করা হয়, গোসল করে আসলেন এসেই বডি স্প্রে, আপনি গোসল করে পবিত্রতা অর্জন করলেন আর বডি স্প্রে দিয়ে আপনি হারাম জিনিস শরীরের মধ্যে দিয়ে দিলেন, এখন নামাজ পড়বেন কিভাবে? আপনার বডি স্প্রেটা যদি হারাম হয় তাহলে আপনার নামাজ হবে না, আপনি নিজে নাপাক হয়ে গেলেন। নামাজের ফরজগুলোর মধ্যে একটা হলো জায়গা পাক হতে হবে, জামা পাক হতে হবে, শরীর পাক হতে হবে, সতর ডাকা হতে হবে, সাতটা ফরজ। প্রথমেই জায়গা পাক হতে হবে, জামা কাপড় পাক হতে হবে, শরীর পাক হতে হবে এবং শরীর পাক হতে হবে এবং নিজে পাক হতে হবে। এই জিনিসগুলো আমরা আমাদের অনেক অনেক ক্ষেত্রে আমাদের আমলের মধ্যে নাই, আমলের মধ্যে নাই। এই যে সেন্টের ব্যাপারে, সেন্টের ব্যাপারে আরেকটি কথা হলো পুরুষরা আতর সেন্ট খুশবু ব্যবহার করবেন, মহিলাগণ ব্যবহার করবেন তবে কোথায়? ঘরের মধ্যে ব্যবহার করবেন, কিন্তু এখন মহিলারা ঘরে ব্যবহার করেন না। বাইরে যখন যাবেন চাইলে পুরা স্প্রের বোতলটা শরীরে দিয়ে দিবেন, কাপড়ে দিয়ে দিবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় সমস্ত পুরুষ লোকেরা যেন যে গ্রাণ সুখে নেয় পুরুষ লোকেরা, একজন মহিলা যাইতেছে রাস্তা দিয়া, এটা যেন বুঝতে পারে। এই কারণে এমনভাবে সেন্ট দেওয়া হয় রাস্তা দিয়ে যাইতে, পুরুষদের নাকের মধ্যে যায়, এটাও এক ধরনের জিনা। লা তাকরাবু জিনা আল্লাহ পাক বলেছেন, জিনার নিকটে যেও না। অন্য পুরুষদেরকে আপনার যে গ্রাণ শুকার ব্যবস্থা করে দিলেন এটাকেও কিতাবের ভাষায় জিনা বলা হয়েছে, এটাও সম্পূর্ণ নাজায়েজ। পোশাকের ক্ষেত্রে অনেক লম্বা আলোচনা করা যায়, পোশাকের ক্ষেত্রে আজকাল আমাদের সমাজে পুরুষ মহিলা নির্বিশেষে টাটু ব্যবহার করেন। আগে আমরা তো ছোটোবেলায় টাটু কী সেটা জানতামই না, টাটু, কিন্তু আমাদের সমাজে টাটু পুরুষ মহিলাদের মধ্যে টাটু চলে এসেছে। এক আজ থেকে কিছুদিন আগে আমরা আমাদের দেশে এনজিওরা যে কাজ করে তারা টাটু ব্যবহার করত,
মানুষ মারা যাওয়ার পর আমরা দেখতাম উনি মুসলমান, কিন্তু মারা যাওয়ার পর চট্টগ্রাম এলাকায় অনেক আমরা মিডিয়াতে দেখেছি অনেক মানুষদেরকে পাওয়া গেছে যে তাদেরকে বলা হয় না উনি তো মুসলমান না, উনি অন্য ধর্মাবলম্বী। কীভাবে বলে সেটার জন্য প্রমাণ যদি দেখতে চান আপনি দেখেন তার উরাতের মধ্যে টাটু আছে, তার বগলের নিচে টাটু আছে, তার হাতের নিচে টাটু আছে। তখন এই টাটু দেখে সেখানের মধ্যে সে যে ধর্মাবলম্বী সেটার চিহ্নটা সেখানে ফুটিয়ে রাখা হয়েছে টাটু দিয়ে, নাউজুবিল্লাহ মিন জালিক। সেটা বলতেছি আমি আজ থেকে 30-35 বছর আগের কথা আমাদের দেশে। কিন্তু আজকাল টাটু এমন প্রচলন হয়েছে যে মুসলমান অমুসলমান নির্বিশেষে মানুষ টাটু দিচ্ছেন। মুসলমানের ছেলে নামাজ পড়ে জুমার নামাজে যায় তার হাত উঠাইতেছে, দেখতেছি হাতের মধ্যে টাটু আছে, এখানের মধ্যে টাটু আছে, গর্দনার মধ্যে টাটু আছে, মেয়েদের টাটু ব্যবহার করে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা সম্পূর্ণ হারাম। হাদিসের মধ্যে এসেছে যে বুখারি শরীফের হাদিস যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন, টাটু ব্যবহারকারীদের নিষেধ করেছেন। এবং অভিসম্পাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত বর্ষণ করেছেন তাদের উপরে, বুখারি শরীফে মুসলিম শরীফে এসেছে টাটু ব্যবহার করা, এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দ্বিতীয় কথা হলো বুরু উপরে ফেলা হয় আজকাল, এই যে বুরু আছে বুরুটাকে উপরে ফেলা হয়, এটাও হাদিসের মধ্যে এসেছে, তাদেরকেও আল্লাহ রসুল লানত দিয়েছেন তাদেরকে। বুরু উপরে ফেলে কেউ কেউ বুরুকে সুরো করে ফেলেন, ছুটো করে ফেলেন, বড় বুরু ছুটো করে ফেলেন, আবার কেউ কেউ পুরা বুরুকে উঠে ফেলেন, এখন এখানের মধ্যে আইব্রো দেন, দুটোই হারাম। আপনি আপনার বুরুকে সুন্দর করার জন্য আইব্রো দিতে পারেন, এটা উপরি একটা জিনিস, আইব্রো দিতে পারেন, কিন্তু বুরুকে সরু করতে পারবেন না, ছুটো করতে পারবেন না, উঠাতে পারবেন না। আবার কেউ কেউ তো আরও একটু বাইরে বেড়ে গিয়েছেন, বুরু তো উঠানি, সাথে সাথে হাতের লোম উঠান, পায়ের লোম উঠান, আস্তাগফিরুল্লাহ, কী যে অবস্থা হয়েছে। এটার জন্য আলাদা বিউটি পার্লারও সমাজে রয়েছে, কিন্তু আমাদের মুসলমান, আমরা যেহেতু মুসলমান সেটা নিষেধ করা হয়েছে শরীয়তে, এটা নিষেধ, সেহেতু নিজের ঘরে হোক আর বিউটি পার্লারে গিয়ে হোক সেগুলো থেকে বিরত থাকা। শরীরের অবাঞ্ছিত লোম উঠানো যাবে, যে সমস্ত লোম উঠানোর দরকার, যে সমস্ত লোম চাষা কাটার দরকার সেগুলো, কিন্তু সেগুলো ব্যতিরেকে অন্যান্য জায়গার লোম চাষা উঠানো সেগুলো সম্পূর্ণ নাজায়েজ। সম্মানিত দর্শক শ্রোতা, তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চুলের মধ্যে জুড়া দেওয়ার ব্যাপারে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলে যে সমস্ত লোকেরা চুলে জুড়া লাগায় এবং যে অন্যদেরও দ্বারা জুড়া লাগাইয়া দেয়, উভয়ের উপরে নবীজি ইসলাম ওই সমস্ত নারীদের উপরে লানত বর্ষণ করেছেন। জুড়া লাগানি আজকাল দেখছি যারা তাউল্লা চুলি চুলাই গেছে, চুল পরে মানে টাকলু হয়ে গেছেন, একটা ব্যাপার আছে, আমি এটা মিডিয়াতে বলতে পারবো না, টাকলুর ব্যাপারটা আমাদের সকলেই এখন চিনে ফেলেছেন টাকলু কী। তো দেখেছি ওই টাকলু যারা হয়ে যান তারা নাকি এখন চুল উফরি চুল লাগাই দেন, মাথার মধ্যে গালা লাগাইয়া গুলু লাগাইয়া উফরি চুল বয় দেন, নাউজুবিল্লাহ মিন জালিক। এই উফরি চুল যেন বইলে আপনার গুসল ফরজ, গুসল হইলে তো চুলের দরগে পানি ফুসত নাই, আপনি সারা জীবন নাপাক থাকবেন, এই উফরি চুল বসানো যাবে না। পুরুষরাও দেখেছি, আমার পরিচিত একজনের আমি দেখেছি, অথচ তিনি লম্বা দাড়িও রেখেছেন আর চুল উপরের মধ্যে চুল বসাই ফেলেছেন, এই দেশ থেকে গিয়ে নাকি অন্য একটা দেশে গিয়ে এই কাজটা করে এসেছেন। তো আমি এগুলো পয়েন্টগুলো বলতেছি যে আমাদের সমাজে যে রোগগুলো ঢুকেছে সেগুলোর জন্য বলতেছি, যে উফরি চুল বসানো যাবে না পুরুষ ফিক্সড করে, অথবা মহিলারা চুল দেখানোর জন্য ধোঁকা দেওয়ার জন্য যে চুল আছে চুলের উফরে আর একটা উফরি চুল বয় দিলা, চুলগুলো ফরি গেছে উফরি চুল বয় দিলা একটা, এইটাও সম্পূর্ণ, এইটা এই হাদিস দ্বারা এই কথাই বোঝা যায় যে উফরি চুল জোড়া লাগাই চুল দেওয়া এইটাও হারাম, আল্লাহর রসুল লানত দিছেন। তবে হ্যাঁ খোপা বাঁধেন যারা, খোপা বাঁধা জায়েজ রয়েছে খোপা দেওয়া, কিন্তু চুল উফরি দেওয়া এটাই ধোঁকা বোঝানো হয়, উফরি চুল দেওয়া যাবে না, খোপা দেওয়া যাবে, খোপা ব্যবহার করা যাবে। এভাবে আমাদের সমাজের অনেক কিছু, সমাজের মধ্যে অনেক অবক্ষয় রয়েছে, অনেক অনিয়ম রয়েছে, খাবার দাবারের ব্যাপারে আমরা হালাল হারাম তোয়াক্কা করি না, পোশাক আশাকের ব্যাপারে করি না,
পরিপার্শ্বিক অবস্থার ব্যাপারে করি না, আমাদের শরীরের ব্যাপারেও আমরা হালাল হারামের তোয়াক্কা করি না। আমি যে কথাগুলো বললাম সেগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকা দরকার। দাড়ি মুছের ব্যাপারে আমরা মুছটাকে লম্বা রাখি, দাড়িটাকে ছোটো করে ফেলি। দাড়িটা এক মুষ্টি রাখতে হবে, মুষ্টটাকে ছোটো করে ফেলতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, সুন্নত। এটা সুন্নতে মুআক্কাদা, কেউ কেউ বলেন সুন্নত, রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এ ধরনের সকল আইম্মায়ে কেরাম একমত, এটা ওয়াজিব, আমাদেরকে অবশ্যই দাড়ি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই তিন পর্বে হালাল হারামের উপরে, এই কথার উপরে সর্বাগ্রে আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমার সকল দর্শক শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। এ কথাগুলো যেন আমাদের সকলের নাজাতের জরিয়া হয়, আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।